এদিকে এক সাক্ষাৎকারে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন স্মৃতি। ঘটনাটি মিরপুরের রূপনগর আবাসিক এলাকায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন তিনি। স্মৃতি বলেন, ওই ঘটনার জন্য আমি একদম সরি, যেহেতু আমার ভুল হয়ে গেছে, আমার এটা করা উচিত হয়নি, আমি সরি বলছি। দল থেকে বহিষ্কারের বিষয়ে তিনি বলেন, আমার ভুল হয়েছে, আমার দল ঠিক করেছে। তবে দলের বাইরের কিছু লোক ভিডিওটি অপব্যবহার করছে দাবি করে তিনি বলেন, দলের বাইরের কিছু লোক ভিডিও করে তাকে অপব্যবহার করছে, ইলেকশনকে কেন্দ্র করে এইগুলো করছে, বেশি আমাদের বিপক্ষের লোকগুলো লেখালেখি করছে। রিক্সা চালকের সাথে কেন এমন ব্যবহার করেছিলেন জানতে চাইলে তিনি বলেন, বাসায় আমার বাচ্চা আছে এবং চুলায় রান্না চাপানো আছে। এটা বলার পরও রিক্সা চালক আমার কথা না শুনে ধীরে ধীরে চালাচ্ছিলেন এবং ভাঙা জায়গা দিয়ে রিক্সা চালাচ্ছিলেন। আমি রিক্সা থেকে পড়েও গিয়েছিলাম। ওই ভিডিও ভাইরাল হওয়ার পর সুইটি পারিবারিক এবং সামাজিকভাবে লজ্জার মুখে পড়েছেন। এ বিষয়ে তার কাছে জানতে চাইলে বলেন, আপনাকে বলে বোঝাতে পারবো না গতকাল মঙ্গলবার থেকে আমি কিসের মধ্যে আছি। এদিকে সুইটিকে বহিষ্কারের দেশে বলা হয়েছে, গত কিছুদিন যাবৎ দলীয় কর্মকাণ্ডে আপনার উদ্ধতপূর্ণ আচরণ ও দলের শৃঙ্খলা ভঙ্গের জন্য দলের সুনাম বিনষ্ট হচ্ছে। এ বিষয়ে আপনাকে বারবার সতর্ক করার পরও আপনার আচরণ সংশোধন হয়নি, বরং আপনার উশৃঙ্খলা আচরণ বৃদ্ধি পেয়েছে। এ অবস্থায় দল কার্যনির্বাহী কমিটির জরুরি বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক 11 ডিসেম্বর 2018 থেকে আপনাকে 7 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদক ও প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের 7 নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকবুল হোসেন তালুকদার সংবাদ মাধ্যমকে জানান, রিক্সা চালককে মারধর করার অপরাধে ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদক সুইটি আক্তারকে বহিষ্কার করা হয়েছে। সুইটি মুরব্বীদের সঙ্গে খারাপ ব্যবহার করেছেন। এটি দেখার পর ওয়ার্ড আওয়ামী লীগ তাৎক্ষণিক সভায় বসে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।